এক থেকে 2 লাখ মানুষ হ্যাঁ এই কমেন্টটা করছে, কারণ হ্যাঁ নাম্বার দিয়ে হ্যাঁ এই যে পুনর্পুনর করে না রাতের বেলা কথা কইতে থাকে যে পরে যে পাশের থেকে বই আপনাকে কুনি দিয়ে মারে এই জায়গায়, আচ্ছা আমরা গুলা রয়েছে আপনার রাতের ভিতরে একটু উঠানো তো মাথা রক্ত উঠে যাবো তো কাগজের মাথা দিয়ে নিচের দিকে পড়ছে। খবরদার যদি আমি শো চলাকালীন সময় কোনো অস্ত্র অস্ত্র দিয়ে আমার উপর কোনো ধরনের অ্যাটাক আহে কোন খুশিতে আইলে অবশ্য আমি আজকে কোনে বুঝছি হিন্দি আইব আমার কি যজ্ঞ শুরু হয়ে গেছে গা চক্কর বক করেন নয় এপিসোড আপনাদের স্বাগত জানাই দিচ্ছি সিফাত আছি আপনার লগে আজ একবারই পারতেছেন আমগো প্রিয় বই নাম গুলোকে জয়েন করছে রিতা অ্যাপস সত্যি আবার প্লে স্টোরে খুঁজতে হচ্ছে যে রিতা অ্যাপস আবার কোনটা না না রিতা আপু রিতা পুরো আমি আদর করে ডাকছি শরিয়ার সাথে একটা জাফলা লাগিয়ে দেয় আপনি রাশিয়ান ভাষাও ইচ্ছেন না খুব সুন্দর যারা এই রোগে আক্রান্ত হবেন তাদের জীবনে ফায়দাই ফায়দা আমি পিঙ্কি দৃষ্টি আকর্ষণ করতেছি কিছুতে কিছু কবিতা লিখছি আজকের কবিতাটা যেটা মনে করেন পুরা এই কি কয়টা রে সিস্টেম চেঞ্জ করে দিব আর কি কবিতাটা মানে একটু অন্যরকম শুনেন তাহলে দেখেন দিনের পরে রাইত আইবো রাইতের পরে দিন দেখতেছি তো ওদিকে দিন এনে আপনি আমার কালার দিয়ে হইতেছেন আচ্ছা ঠিক আছে দেখেন দিনের পরে রাইত আইবো রাইতের পরে দিন আপনি আয়া মাইরা ময়রা গরম করেন সিন আচ্ছা আর আরো আছে কি হয়েছে কি হয়েছে দিমাগ বালা আছে তো নাকি আজকে অচেতা শুনেন এটা কবিতার অংশ আচ্ছা কি হয়েছে দিমাগ বালা নাকি আজকে অচেতা আপনার লেগা জামা বানাইতে দিছি বান্দা থাকবো আতা সুপ্রিয়া 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 আমি জানি আপনার ভালো লাগছে কবিতাটা নিজের প্রতি আর আপনার আজকে অনেক অনেক পজিটিভ অনেক সুন্দর সুন্দর কমেন্ট আমরা পাইছি আচ্ছা আমরা ওগুলো লয়েছি আপনার হাতের ভিতরে একটু উঠানো তো মাথা রক্ত উঠে যাবো তো কাগজের মাথা দিয়ে নিচের দিকে অনেকদিন পরে কিডনি কাঁপানো কাশির কিছু জলক আমরা দেখলাম আজকে চক্কর বকরে জাগা ভাই কি মনে লাগছে কবিতা কবিতা ভালোই লাগছে হাত মাত বান্ধা থাকলে যদি কেউ সুখে থাকে আমার সমস্যা নাই আচ্ছা ওকে শান্তু কিন্তু আমার নখ যদি বড় থাকে ওই সময় আর নখে লেগা যদি কাপড় ছিঁড়া যায় আর হাত বাইরে হয়ে যায় তাহলে কিন্তু আমি ওই ব্যবস্থা আমরা করে গ্যারান্টি লইতে পারতাছি না ওই ব্যবস্থা আমরা করে রাখবো সমস্যা নাই নখ কাটা দিব আচ্ছা আমার এই আইডিয়াটা ছিল না এখন মাথায় এলো যে নখের একটা ব্যাপার আছে ওকে ফাইন আমরা চিন্তা করব ওমা পড়ে যায় দি ফোন আচ্ছা মন বোন মন না না বোন মন কি জানিছিল গানটা ভুল লাগে আজকে আমি এমন একটা জায়গায় বসেছি আমি যে হেন্দে লোরমান মু পারবো না আর বাড়ি গিয়ে আপনি রূপে আপু শুরু করতেছি এগুলি কি কমেন্ট আই ছিল না এসএমএস আই ছিল আপনি পড়তে থাকেন এসএমএস কমেন্ট সব মিলাই আছে আচ্ছা সব মিলাই আছে তার মানে এখানে একটা মিক্সড ফ্রুটের ব্যাপার সেপার আছে জগ্গা মাহবুব আলম বাবু আপু বাবু না ও বাবলু তুকু ও বাবলু মানে টাইনাল লয়ে লিছি আমি আসলে ঠিক কইছস হ্যাঁ কি লিখছে শুনি আপু তোমার হাসিটা অসাধারণ সুন্দর তুমি কিন্তু একটু শুকিয়ে যাচ্ছ এতদিন পরে খেয়াল করছেন বইনে হুগা যেতে থাকে আর আমার আপু বলে লাভ হইছে আপনি আমার কেমন বাই হইলেন কোন তো না হুগা জানার কারণ আছে আমি কই এই যে রোদ পড়ছে যে গরম আমরা যখন শুটিং করতেছি তখন কেউ যদি নদীর ভিতর থেকে উঠতে তো মাথাটাও বাইর করে ডুব দিয়া হ্যার মাথা হুকাই যাবো গা তা বইনে তো রাস্তা দেয় আছে হুকাই ভিত তবে আপনি যে রিয়েল ভাই না এটার প্রমাণ হয়ে গেছে কাজিন কাজিন কাজিনও না দূর সম্পর্কের কাজিন কিচ্ছু না জাগা নাম কব আসতে আর কি মাহাল্লার পোলা আর কি হ্যাঁ মাহাল্লার পোলা জাগা তারপরে কি কইছে তবে অনেক কিউট ও ভয়ঙ্কর সুন্দরী লাগছে তোমাকে এই যে একটা কথা কইলেন মলম পাট্টি টাইপ একটা কথা কইছে আচ্ছা পৃথিবীর অন্য দেশে কি পার্টি আছে নাকি বোধ হয় আমগো দেশে অন্য দেশেও যাওয়া হয়নি আমি অনেক ব্যস্ত থাকি ঘুম টুম লয়া তো আমার যাওয়া হয়নি আমি আর কথা হইন না আপনার মন হইতেছে না কেউ একটা আদর করে মানুষের দলে খুশি হয় না আপনি দলে আতঙ্ক বিদ্যা কাম করে আচ্ছা এই ফারজানা হোসেন রে নিয়ে আমার একটু সন্দেহ আছে ফারজানা হোসেন আমার কোনো ফেক আইডি না কি
ঠিক আছে আমি রিকোয়েস্ট করব আমার চক্রবকরের যারা শুনেন কথাবার্তা লিখেন আপনারা ভোটার আইডি কার্ড পাঠিয়ে দিবেন লগে হ্যাঁ গো বিশ্বাসের লগে আর যদি পাত্তা দেন বাদ দেন হাসিটা দেখতে দেন নাকি লগে মেন স্যারে হাসির লগে তো আনছি আপনাদের হ্যাঁ ঠিক আছে জাগা হ্যাঁ এই ফারজানা হোসেনে কি লাগছে আরে আরে এটা কি হইলো আমি তো সই দেখি অন্য আরজেদের বকবক শোনার জন্য শুনে নালা আর যে সিফাতকে তো আমি চিনি না এই তো এই আর যে সিফাত বলো না একটু বলো না কে ফারজানা হোসেন বলো না কোথায় ছিলে পুরো গানের মুড়ে আছে এই যারা যারা আছেন রেকর্ড কোম্পানি আয়া পরে মাইক লাগায় দেন সেট করে অ্যালবাম পাই না 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 একদিন কমেন্ট না পেলে না না আপনাকে দিলাম মেহেদির বইন না 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 রে না রে না রে জাগা ফারজান হোসেন শুকরিয়া আপনি আমার চিনন দরকার নাকি আমি তো আপনি চিনি না কে আপনি ফারজান হোসেন আপনার নাম কি কে এই ফারজানা হোসেন কে কে করছে দেখি হ্যাঁ ভালো করে দেখেন তো আপা আপনি চেতেন না আপনি চেতেন না আচ্ছা জাগা হুমায়ুন কবির ওকে কবির ভাই আপনার কি টিও লিখতে এত কষ্ট লাগছে আরে পুরোটা কোন সংখ্যা 2 লাগছে মাদের মানে তো মাদের শো প্রায়ই দেখি সুপ্রিয়া আজ কমেন্ট করলাম কমেন্ট রাখলাম কইরা দিলটা মাগার শান্তি পাইতো যদি শুনাইতা পইরা ও ইউ তালি দেন তালি দেন কেমতে 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 সাধারণ আপনি তো মিলা লেছেন ভাইয়া আপনি তো কবি শিক্ষা লাইছে আপনি তো কই আপনি ছবি এটাই আমগো দাবি চল চল আপনার কি কোনো কাজ নাই কাজ কেমনে বুঝলেন সেটাই কেমন আছেন ম্যাডাম আশা করি ভালো আছেন ম্যাডাম নাম্বারটা চাইলাম দিলেন না একটা কথা হলো খুব বিউটিফুল আপনাকে দেখতে খুব ভালো লাগবে এবং আমি ফেসবুকে সব সময় খোঁজ করি আপনাকে কিন্তু আপনার নাম ঠিকানা এটা তো জানালেন না প্লিজ নাম ঠিকানা জানাবেন কোথায় বাসা আপনার এই নাম্বারটা দেবেন আমার নাম্বারটাও আবার দিলাম কেমন 01999 কিচ্ছু নাই এটা লগে নাম্বার আর কি হ্যাঁ এরকম কমেন্ট আপনি যদি পুরো ফেসবুকে খুঁজেন বা মার্ক জাকারবার্গের লগে যদি আপনার ভালো খাতির থাকে আপনি দেখবেন মিনিমাম 1-2 লাখ মানুষ হ্যাঁ এই কমেন্টটা করছে কারণ হ্যাঁ নাম্বার দেয় হ্যাঁ এই যে পুনর্পুনর করে না রাতের বেলা কথা কইতে থাকে যে পরেলা যে পাশের থেকে বই আমি কুনি দিয়ে আমার এই জায়গার মধ্যে ভাইয়া আপনার অনেক অনেক শুক্রিয়া আপনি আমাকে শো শুনেন আমরা একটু দুষ্টামি পুংটামি করে আপনি দিলে চোট পান না এই নাম্বার পাবলিকলি সবচেয়ে সামনে দিয়েন না ঠিক আছে তাহলে হ্যাঁ পাবলিক হইতে চাই তুই কেন দিবি না আরে না না হ্যাঁ পপুলার হইতে চাই তুই কেন দিবি না আরে এইটা নাম্বার দে তারপর জনসংখ্যা না ভাইয়া দিয়েন আপনি কেন না জনপ্রিয় হওয়ার অধিকার তুই কেন নষ্ট করছ বিভিন্ন কোণার ভিতরে জনপ্রিয় হয়ে যান আপনি ঢাকার বিভিন্ন কোণার ভিতরে বিলবোর্ড লাগান আপনার নাম্বার দাও না না আমি চেতা লেছেন আমার না কিলি গন্ধ না ঠিক আছে ওকে ফাইন যেটা কয় আপনি শুনেন হইছে শেষ হইছে হইছে দম ফালান আরে দমে ব্যথা পেয়েছে শুকরিয়া আপনার হোসেন আর কাঠা আশিক আদনান তুমি আশিক আমি প্রিয়া তুমি আশিক আমি প্রিয়া মিলনে মিলনে মনে হচ্ছে তুমি আশিক আমি প্রিয়া আমি প্রিয়া আমি প্রিয়া আপনি প্রিয়া আপনি আশিক ওকে কেডা কি জানি লিখছে আপু তোমার ফেসটা যেমন অছাম তেমনি ভয়েসটাও অসাধারণ কিছু কইবেন বিষয় আপনি না প্রশংসা বাক্যের পর আর কিছু কই আপনার আমারে না একটা সুপ্রিয়া দেওয়া উচিত কোন খুঁজে দেয় ফেস টু ফেস কারণ তো এটা কি একমাত্র আমার সোয়ের ভিতরে দেন আপনার কত কত এটা আমারে লাগছে জি এত বড় হচ্ছে সো জন সেন্স তোনে বুঝছে সুপ্রিয়া যাক এই যে সেন্স ভালো যার সব ভালো তার আপনি যে বুঝছেন হ্যাঁ ভাই আমগো অফিসে এরকম আরো কয়েকজন আছে আরে ধর এটা কি বুঝার কা
আরে আপনি না খুশি আমি আমাকে কাইন্দা দিছি খুশিতে কাইন্দা দিছি যে কাইন্দা দেখে মাইসা আছে ব্যাক কলছে আমরা হ্যাঁ ব্যাক কলছে আমরা করছি আরে দেখ আমি এটা দেই ভাবে নিলাম আপনারা যদি কোন ভাবে নিছ আজ যেমনে দিছেন আর কি যেমনে তো আমি কমেন্টেতেছি যে যারা হের কান্দন দেখে হাসছেন আমরা এই জায়গার মধ্যে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতেছি তো আমগো এই ছোট বেশি বেশি ভাই এত শু কত দিবেন না আপনি শুইমু কেমন করে নাস্তা বন্ধ জানো তো সেসা গেছে গায়ে আমি কই আপনার ফ্রেন্ড আমার ছোট ভাইটি আমগো ছোট মায়ায় ভরা মুক্তি মুক্তি রাখুন আপনি আমগো ছোট বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন ঠিক আছে শেয়ার করলে কি হবে সবকে জানবো সবকে বেশি বেশি করে কমেন্ট করব আর ওই কমেন্ট হলে আমরা নেক্সট এপিসোড আয় করব রিতা আপু আপনার অনেক অনেক শুকরিয়া বিভিন্ন কোম্পানি বাইরে খারা রয়েছে আপনার গান রেকর্ডিং এর দেখা তো আমরা এখন বিদায় নিব ফ্রেন্ড আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো রাখবেন আপনার পরিবেশটারে আজকের লেগে সিফাত আর রিতা কইতা জি না সাথী টাটা বাই বাই যেও না একদম এর রে যাও যাও একলা কোথা আরে দূর কি হইছে আপনি ওষুধ খান নি আজকে